প্রিয় নবীজি বন্ধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। অনেক লম্বা কথা, দুই মিনিটে বলে দেই। মদিনা দেখার আগ্রহ পেশ করলেন মদিনার ভাবি প্রধানমন্ত্রী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আবু বকরকে নিয়ে সাত সকালে কাক ভোর প্রভাত মর্নিং সকালবেলা প্রভাতে তিনি বের হলেন ফজর পড়ে। মদিনার গাছিরা কাঁচি হাতে যার যার গাছের মাথায় আরোহণ করেছে গাছের পরিচর্যা করতে। উদিবে পূর্ব আকাশের সূর্যটা মাত্র উকি দিয়েছে, একটু জিব্বার মতো লাল জিব্বার মতো উকি দিয়েছে, আর অরিজিনাল সূর্য মোহাম্মদ সস্তা মদিনার বাগানে হাঁটা শুরু করেছে। আমার ভাইরা, মদিনার গাছিরা কাঁচি হাতে যে যেখানে গাছের মাথায় আছে ঘাড় ঘুরায় একবার পূর্ব আকাশের সূর্য উঠতেছে লাল সূর্য দেখে, আবার ঘাটটা নিচু করে তাদের বাগান দিয়ে আসল সূর্য হেঁটে যাচ্ছে মোহাম্মদ ইসলামকে দেখে। এক পর্যায়ে সমস্ত গাছিরা বলছে আজকে পূর্ব আকাশের সূর্য সুন্দর দেখা যায় না, আসল সূর্য আমাদের বাগান প্রদক্ষিণ করছে। কি তারা সেদিন করলেন, প্রতিদিন সকালবেলা আমরা সবাই সূর্য উঠতে দেখি, মদিনার কোন গাছিরা হাতের কাছে পড়ে যায় না, সূর্য দেখে কেউ এত বিমোহিত হয় না। ওই দিন আল্লাহর নবীকে দেখা মাত্র একজন গাছিরও কাছি হাতে নাই, নবীজিকে দেখতে দেখতে কখন যে হাত থেকে কাছি নিচে পড়ে গেছে খবর না। এজন্যই তো মা আয়েশা নবীজির সামনে বলেছেন লি শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ইন্নার শামসা তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ঈশা। মা আয়েশা বলেছেন এই পৃথিবীর মানুষ, তোমাদের একটা সূর্য আছে পূর্ব আকাশে প্রতিদিন উঠে, আমি আয়েশার একটা আলাদা সূর্য আছে। মায়েশা বলেন সারাদিন কলেবার দাওয়াত দিয়া ক্লান্ত শ্রান্ত হয়ে এশার নামাজের পরে আমার ঘরে সেই সূর্য দিতে হয়, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন স্ত্রী স্বামীর সামনে এত উত্তম বাক্যে কবিতা রচনা করতে পারে নাই, ঠিক কিনা বলেন? লি শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ইন্নার শামসা তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ঈশা। আমার ভাইরা, এরা এ কাজ করলো, হাত থেকে কাছে পড়ে গেল, নবীজি আর একটু সামনে গেলেন। মদিনার উর্দুম্বারা ঝাঁকে ঝাঁকে ঘাস খেতে শুরু করেছে। এই প্রথম মদিনার উর্দুম্বার আল্লাহর নবীর প্রথম দিন দেখলো, দেখা মাত্র সব ওটেরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে, একটা ওটো ঘাস খায় না, কোন দুম্বা সমস্ত উর্দুম্বারা কান খাড়া করে আমার নবীর দিকে তাকিয়ে রয়েছে। নবীজি হেঁটে যা, যদ্দূর আল্লাহ নবীকে দেখা গেল কোন ওটার ঘাস খেলো না, কান খাড়া করে চোখের পানি টপকায় টপকায় ফেলায় কান্দে। আর একটু সামনে গেলেন নবীজি, ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা গোল্লা ছুটকা নামাচি গেলে বাচ্চাগুলি নবীজিকে দেখে এই রকম ঘাড় ঘুরায় দেখা শুরু করলো, খেলা বন্ধ হয়ে গেছে। ওরা এই মদিনার রাস্তায় এমন সুন্দর মানুষ আর কোনদিন চলতে দেখে নাই। নবীজি দেখলেন বাচ্চাগুলির কষ্ট হয়, হাঁটু ভেঙে বসে গেলেন। কয়েকটা মদিনার বাচ্চাকে টান্ডা বুকে লাগে, নবীজি ডাকতাম রে মদিনার বাচ্চারা, আমার মা নাই, আমার বাবা নাই, এতে মোহাম্মদ আমি মদিনায় আসছি কলেমার দাওয়াত আমারে থাকতে দিবা, তোমাদের কাছে রাখবা, আমার কাজে সহযোগিতা করবা। নবীর অল্প সময়ের সোহবতে মদিনার বাচ্চাগুলি এমন আশেক হয়ে গেছে, বলছে হে মোহাম্মদ শুধু তোমাকে থাকতেই দেব না, আর তোমার সাথেই শুধু আমরা থাকব না, গোটা মদিনার শিশু কিশোররা এমন দেয়াল নিরাপত্তা রচনা করব, মদিনার একটা শিশু কিশোর যুবক বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেব না। গোটা মদিনার মন জয় করে নবীজি আটটা সাড়ে আটটা এখনকার ঘড়ির টাইমে ধরেন বাজে, আবার ফেরত যাচ্ছেন। বাগানে প্রবেশ করি নবীজি দেখলেন ঝরঝর করে ঘাম ঝরতেছে, অনেক সময় হেঁটেছেন মদিনার অলিগলি অবা এলাকায়। বাগানে প্রবেশ করি নবীজি বলছে আবু বকর এই গাছের ডালটা মোটা, পাতাগুলি ঘন, ছায়াটা ভালো। আবু বকর আমি প্রচন্ড ঘেমে গেছি, এই গাছের ডালের নিচে আমি একটু বিশ্রাম নেব, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন? হযরত আবু বকর বলছেন হুজুর শুধু অপেক্ষা নয়, এই গাছের ডালের নিচে আপনি ঘুমিয়ে যান, বিশ্রাম কেন নেবেন, ঘুমিয়ে যান।
আল্লাহর নবী যত সময় ঘুমাবে খোলা তরবারি হাতে নিয়া আল্লাহর নবীকে আমি পাহারা দেব। নবীজির বক্তব্যে আবু বকর প্রচন্ড খুশি হয়ে, নবীজি আবু বকরের বক্তব্যে নবীজি প্রচন্ড খুশি হয়ে গেলেন। এক কদম করে সবে মাত্র এই গাছের নিচে যায় নবীজি দাঁড়িয়েছেন, এখন বসেন নাই। আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তার তারিখের কিতাবের ভিতরে লেখেন, হযরত আবু বকর বলে, মানুষ শোনো আমি কি দেখলাম, আল্লাহর নবী সবে মাত্র ওই গাছের ডালের নিচে দাঁড়িয়েছেন, নবীজির গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানে যতগুলি খেজুর গাছ ছিল এক সঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। আমার ভাইরা, যে রসুলকে দেখলে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করত, সেই নবীজির ইজ্জত রক্ষায় আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা জানেন?